হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু ফোর্টস একাডেমি ফ্রেন্ডস ইতিমধ্যেই তোমাদের পাঁচ বাহিনীতে বাম্পার ভ্যাকান্সি বার হয়েছে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইয়েস ফ্রেন্ডস বিএসএফ সিআরপিএফ আইটিবিপি এস এবং সিআইএসএফ মিলিয়ে তোমাদের বাম্পার একটি বড় ভ্যাকান্সি বার হয়েছে প্রত্যেকটি পোস্টের আলাদা আলাদা ভ্যাকান্সি বার হয়েছে সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়েছে তাড়াতাড়ি অবশ্যই তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করে নাও তোমার যদি যোগ্যতা থেকে থাকে তাহলে তিরিশ বছরের মধ্যে তোমার যদি হয়ে থাকে তাহলে তুমি এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে আমি সব কিছু তোমাদেরকে একদম অফিসিয়ালি কোনো ফেক ইনফরমেশন না তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে কেননা আমরা তোমাদেরকে সঠিক খবর দেওয়ার চেষ্টা করে থাকি তো চলো বন্ধুরা সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো এবং এরকম আপডেট যদি পেতে চাও ফ্রিতে তোমাদেরকে এরকম আপডেট তোমাদেরকে আমরা ফ্রিতে দিই সেহেতু ফোর্টস একাডেমি ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তাছাড়াও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে তো বন্ধুরা এই যে ভ্যাকান্সিটি বার হয়েছে এটি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অর্থাৎ ইউপিএসসির মাধ্যমে তোমাদের এই ভ্যাকান্সিটি বার হয়েছে এটি তোমাদের আগে এসএসসির মাধ্যমে ভ্যাকান্সিটি বার হয়ে থাকতো অর্থাৎ এসএসসি কিন্তু এই ভ্যাকান্সিটাকে কন্ডাক্ট করতো কিন্তু এখন এটা ইউপিএসসির মাধ্যমে কন্ডাক্ট করানো হবে তো ইখানে দেখতে পাচ্ছো তোমাদের আজকে তোমরা দেখতে পাচ্ছ কুড়ি চার দু হাজার বাইশ তোমাদের অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট দশ পাঁচ দু হাজার বাইশ অর্থাৎ দশ পাঁচ দু হাজার বাইশের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চলছে তোমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছ ইউপিএসসি জিও ডট ইন এটি হলো তার অফিসিয়ালি ওয়েবসাইট এখান থেকে তোমরা নোটিফিকেশ নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে আমি সেটিও তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখো এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের হাউ টু অ্যাপ্লাই তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা যে কোনো সাইবার ক্যাফে গেলেই তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন অবশ্যই তারা করিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট তোমাদের তোমরা দেখতে পাচ্ছ দশ মে পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারো আমি তোমাদেরকে মেন মেন টপিকগুলো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তোমাদের এই পরীক্ষায় অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে তাছাড়াও এখানে তোমাদের স্পেশালিস্ট কিছু বলা রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের তোমরা যদি এই ভ্যাকান্সিতে আবেদন করে থাকো তাহলে মিনিমাম তোমার কোয়ালিফিকেশান চাওয়া বন্ধুরা কোন পদে কটি ভ্যাকান্সি রয়েছে সেটি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ বিএসএফ তোমাদের ভ্যাকান্সি রয়েছে ছষট্টি এবং সি আর পি এ ভ্যাকান্সি রয়েছে উনত্রিশটি সিআইএসএফে ভ্যাকান্সি রয়েছে বাষট্টি এবং আইটিবিপিতে ভ্যাকান্সি রয়েছে চোদ্দোটি এসএসবিতে ভ্যাকান্সি রয়েছে বিরাশিটি টোটাল ভ্যাকান্সি রয়েছে দুশো তিপান্নটি অল ইন্ডিয়া মিলে এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তুমি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো তাহলে পশ্চিমবঙ্গের আমাদের কলকাতায় কিন্তু পরীক্ষা হবে তোমরা ওয়ান স্ক্রিন সেটি দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নজরে আর তুমি যদি ত্রিপুরা বা আসাম থেকে বিলং করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু আলাদা জায়গায় হয়ে হতে পারে অর্থাৎ তোমাদের আগরতলায় পরীক্ষা হবে ওকে আগরতলা থেকে যারা ত্রিপুরা থেকে যারা বিলং করবে তাদের আগরতলায় পরীক্ষা হবে এবং পশ্চিমবঙ্গ থেকে যারা বিলং করবে তাদের কিন্তু কলকাতায় পরীক্ষা হবে পরীক্ষা সেন্টার ফ্রেন্ডস এই ভ্যাকান্সিতে তুমি যদি আবেদন করতে চাও মিনিমাম তোমার যে এজ হতে হবে অর্থাৎ বয়স হতে হবে এখানে দেখতে পাচ্ছ কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে জেনারেল প্রার্থীদের জন্য এস সি হয়ে থাকলে পাঁচ বছর এবং ও বি সি প্রার্থীরা তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এখানে তোমাদের বলা রয়েছে ম্যাক্সিমাম ফাইভ ইয়ার্স এস টি এস সি এবং ম্যাক্সিমাম থ্রি ইয়ার্স ও বিসি প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবে অর্থাৎ ডেট অফ বার্থ তোমার দেখতে পাচ্ছ জেনারেল প্রার্থীদের জন্য উনিশশো সাতানব্বই থেকে দু হাজার দুইয়ের মধ্যে বয়েস হতে হবে তো এখানে অলরেডি তোমরা নোটিফিকেশানটি দেখে নেবে তাছাড়াও নিউজ পত্রিকায় তোমরা এই ভ্যাকান্সির ব্যাপারে পেয়ে যাবে বন্ধুরা এই ভ্যাকান্সিতে তুমি যদি আবেদন করতে চাও মিনিমাম তোমার কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি কোর্স যে কোনো ইউনিভার্সিটি থেকে অর্থাৎ যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট পাস প্রার্থী হয়ে থাকো তাহলে তুমি এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে ফাইনাল ইয়ারের প্রার্থী হয়ে থাকলেও গ্র্যাজুয়েট ফাইনাল ইয়ারের প্রার্থী হয়ে থাকলেও তুমি এই ভ্যাকান্সিতে ট্রাই করতে পারবে অ্যাপ্লিকেশান করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ এখানে তোমাদেরকে দিতে হবে দুশো টাকা এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে অ্যাপ্লিকেশান ফিজ তোমাদেরকে লাগবে না নয় পাঁচ দু হাজার বাইশের মধ্যে অ্যাপ্লিকেশান ফিজ কমপ্লিট করতে হবে এটি তোমাদের সেন্ট্রাল আর্ন পুলিশ ফোর্স অর্থাৎ সিএপিএফ এর মাধ্যমে তোমাদের নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট কমান্ডিং পদে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমান্ড পদে এই ভ্যাকান্সিতে ফ্রেন্ডস মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের রিটার্ন এক্সামিনেশন হবে সাত আগস্ট তোমাদের রিটার্ন এক্সামিনেশান হবার একটি সম্ভাবনা রয়েছে দশ এএম থেকে বারো এ এম এর মধ্যে এক্ষেত্রে তোমাদের পেপার ওয়ান প্রথমে যে পরীক্ষাটি হবে সেক্ষেত্রে তোমাদের হিন্দি ইংলিশে অবশ্যই তোমাদের এক্সাম হবে এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ দুশো পঞ্চাশ নম্বরে তোমাদের পরীক্ষা হবে পেপার ওয়ান জেনারেল অ্যাবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং তোমাদের দুশো পঞ্চাশ পরীক্ষা হবে পেপার টু জেনারেল স্টাডিজ কম্পিজিশন থাকবে তোমাদের দুশো নম্বরের টোটাল তোমাদের দুশো পঞ্চাশ এবং দুশো নম্বরের পরীক্ষা পেপার ওয়ান এবং পেপার টু হবে তাদের তুমি যদি কোয়ালিফাই করতে পারো তাহলে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মেলের জন্য একশো মিটার তোমাদেরকে রেস করতে হবে রান এবং আটশো মিটার রেস তোমাদেরকে হবে প্রথমত মেলের ক্ষেত্রে ষোলো সেকেন্ড টাইম দেওয়া হবে একশো মিটার তারপরে আটশো মিটার তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এবং লং জাম্প তোমরা দেখতে পাচ্ছ থ্রি পয়েন্ট ফাইভ মিটারস তিনবার তোমাদেরকে সুযোগ দেওয়া হবে তারপরে শর্ট আপ তোমাদেরকে দেখতে পাচ্ছো দুই দশমিক ছাব্বিশ কেজিস তোমরা দেখতে পাচ্ছো চার দশমিক ফাইভ মিটারস তোমাদেরকে বহন করতে হবে ফিমেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আঠারো সেকেন্ডে একশো মিটার রান করতে হবে তারপরে আটশো মিটার রান চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে কভার করতে হবে লং জাম্প তোমাদের দেওয়া রয়েছে তিন মিটার তিনবার চান্স দেওয়া হবে এবং শ্যুট আপ শ্যুটপুট সেটা কিন্তু তোমাদেরকে ফিমেলের ক্ষেত্রে করতে হবে না এইভাবে তোমাদের পুরো প্রসেসটি কমপ্লিট হবে তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল সিলেকশান মেরিট লিস্ট তোমাদেরকে এখানে করানো হবে তারপরে পেপার ওয়ান পেপার টু এইভাবে তোমাদের পরীক্ষা হবার পরে পুরো প্রসেসটি কমপ্লিট হবে তোমরা যাবতীয় তথ্য এই নোটিফিকেশানটি একবার দেখে নেবে তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে আমি তোমাদেরকে মেন মেন টপিকগুলো বলে দিলাম এই নোটিফিকেশনের লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে তাছাড়াও কোথা থেকে ডাউনলোড করতে পারবে কীভাবে ডাউনলোড করতে পারবে সেটিও কিন্তু আমি তোমাদেরকে এক বলে দিচ্ছি প্রথমত এই নোটিফিকেশানটি তুমি তুমি যদি ডাউনলোড করতে চাও তাহলে প্রথমত তোমাদেরকে ইউপিএসসির জিও ডট ইন এটি তোমাদেরকে গুগলে টাইপ করতে হবে তারপরে নিচে তোমরা স্কল ডাউন করবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ হোয়াটস নিউ অর্থাৎ নিউ যে নোটিফিকেশানগুলো রয়েছে নিউ লেটেস্ট আপডেট এগুলো তোমরা দেখতে পাবে এখানে ভিউ ওয়াল বলে একটি অপশান পেয়ে যাবে এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে এখানে যখনই তোমরা ক্লিক করবে পুরন যে নোটিফিকেশানগুলো রয়েছে লেটেস্ট নোটিফিকেশান সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশান নোটিফিকেশান সেন্টার আর্ন স্পোর্টস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি টু এই যে নোটিফিকেশনটি এই নোটিফিকেশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে নতুন আর একটি পেজ তোমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে ওপেন হয়ে চলে আসার পরে তোমরা ডকুমেন্টস বলে একটি অপশান পেয়ে যাবে এই ডকুমেন্টসটি তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে এখানে ক্লিক করলেই তোমরা নোটিফিকেশানটি অনায়াসে ডাউনলোড করতে পারবে তাছাড়াও ক্লিক হেয়ার বলে যে লিঙ্কটি রয়েছে এখানে তোমরা যখনই ক্লিক করবে তখনই তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেটি কিন্তু আমি দেখিয়ে দেবো ধন্যবাদ